তো বন্ধুরা, কৃষকদের জন্য রয়েছে খুশির খবর। এবার প্রত্যেক কৃষক পাবে মাসে 3,000 টাকা করে পেনশন। তো কোন কোন কৃষকরা পাবে আর এজন্য আপনাদের কি কি করতে হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে আপনাদের মিস না হয়। আর সেই সঙ্গে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। বলা হয়েছে দেখুন, কৃষকরা এবার প্রত্যেক মাসে পেয়ে যাবেন 3,000 টাকা। কি এই নয়া স্কিম এবং কিভাবে করবেন আবেদন, তো চলুন দেখে নেব আমরা কিভাবে এই স্কিমে আপনারা আবেদন করবেন। বলা হয়েছে দেশের সব কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর। কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে সরকারের তরফে একাধিক স্কিম চালানো হয়ে থাকে। এর মধ্যে একটি বিশেষ স্কিম হচ্ছে পিএম কিষাণ মানধন যোজনা। এটি একটি পেনশন স্কিম যার মাধ্যমে কৃষকরা প্রতি মাসে পেয়ে যাবেন 3,000 টাকা। এরপর বলা হয়েছে পিএম কিষাণ মানধন স্কিমের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই যোজনায় 60 বছর বয়সের পর পেনশন পাওয়ার সুবিধা রয়েছে। এখানে 18 থেকে 40 বছরের বয়সের কৃষকরা ইনভেস্ট করতে পারেন। মানধন যোজনায় কৃষকরা প্রতি মাসে পেয়ে যাবেন 3,000 টাকা করে পেনশন। তো এরপর জানবো যে পিএম কিষাণ মানধন যোজনা কি। বলা হয়েছে 2019 সালে এই যোজনা শুরু করেছিল কেন্দ্র সরকার। পিএম কিষাণ মানধন যোজনাকে কিষাণ পেনশন যোজনা নামে জানা যায়। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় দেশের সমস্ত ছোট কৃষকদের 60 বছরের পর থেকে সরকারের তরফে 3,000 টাকা করে পেনশন দেওয়া হবে। তো এই পিএম কিষাণ মানধন যোজনার মাধ্যমে কিন্তু সমস্ত ছোট কৃষকদের 60 বছর পর থেকে কিন্তু 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়। তো এরপরে বলা হয়েছে এই যোজনায় প্রত্যেক মাসে জমা করতে হবে 55 টাকা করে। তো পিএম কিষাণ মানধন যোজনায় আবেদনকারীদের প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে। 18 বছর বয়সে যোজনা শুরু করলে প্রতি মাসে 55 টাকা প্রিমিয়াম দিতে হবে এবং 40 বছর বয়স হলে দিতে হবে 200 টাকা করে প্রিমিয়াম। তো এরপর জানবো এই যোজনার সুবিধা কোন কোন কৃষকরা পাবেন। বলা হয়েছে পিএম কিষাণ মানধন যোজনার সুবিধা কেবল সেই কৃষকদেরই দেওয়া হবে যাদের কাছে 2 হেক্টরের চাষের জমি থাকবে। কোনো কারণে সুবিধাভোগী কৃষকের মৃত্যু হয়ে গেলে তার স্ত্রী প্রতি মাসে 1,500 টাকা করে কিন্তু পেনশন পাবেন। তো এই যোজনার সুবিধা সেই কৃষকরাই পাবে যাদের কাছে 2 হেক্টর চাষের জমি থাকবে। আর এখানে এটাও বলা হয়েছে যে এই যোজনায় আবেদনকারীর যদি কোনো কারণে মৃত্যু হয় তো সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রী প্রত্যেক মাসে 1,500 টাকা করে কিন্তু পেনশন পাবে। তো এরপর দেখে নেবো চলুন যে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, অর্থাৎ এই যোজনায় আপনারা কীভাবে নাম নথিভুক্ত করবেন। তো বলা হয়েছে দেখুন, সবার প্রথমে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে, প্রধানমন্ত্রী মানধন যোজনার ওয়েবসাইটে যেতে হবে। তারপর কী করতে হবে, তারপর এখানে বলা হয়েছে এর জন্য এরপরে আপনাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অর্থাৎ ওই ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা অপশান পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে, তো সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এরপর বলা হয়েছে সেলফ এমপ্লয়েডে ক্লিক করতে হবে। তারপরে সেলফ এমপ্লয়েডে আপনাদের ক্লিক করতে হবে। এরপর পিএম কিষাণ মানধন যোজনা অনুযায়ী কৃষকদের 60 বছর পর থেকে পেনশন দেওয়া হবে। এরপর সেই যোজনায় আপনাদের নাম নথিভুক্ত হয়ে গেলে কিন্তু আপনাদের 60 বছর পর থেকে আপনাদের পেনশন দেওয়া হবে। এছাড়াও বলা হয় যে পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। তো আপনাদের যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো এখানে ডকুমেন্টস জমা দিতে হবে না। এবং বলা হয়েছে পিএম কিষাণ যোজনা সুবিধাভোগীদের সরাসরি মানধন স্কিমে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু এই মানধন স্কিমে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এরপর জানবো চলুন যে ক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। বলা হয়েছে চাষের জমির কাগজ দিতে হবে, এরপর পরিচয়পত্র দিতে হবে। তো এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যদি আপনাদের নাম না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডকুমেন্টসগুলি লাগবে। চাষের জমির কাগজ দিতে হবে, এছাড়াও পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড কিংবা আধার কার্ড আপনারা দিতে পারেন। পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, আয়ের প্রমাণপত্র দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক দিতে হবে, আধার কার্ড দিতে হবে এবং বয়সের প্রমাণপত্র দিতে হবে। আর বন্ধুরা, এই যোজনায় অনলাইন আবেদন কীভাবে করতে হয় জানতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো তাহলে কিন্তু আমি পরে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন আজ এই পর্যন্তই, ধন্যবাদ।